ধরছি ধরছি আমি আইসা চোর ধরছি আমি এসে পারাপত্তি বেশি সবাই ডাকবো, তারপর বিচার হইব চোরের। তুই এসে হারে ধরছিস কেন? তাহলে আমার ভুল হয়েছে। ভাবি আমার শাশুড়ি ভাই, শাশুড়ি ভাইয়ের বউ আসলে যেতেছে। কি হরে এই মহিলা, নাই মিলা নাই মানুষের গাছে, বড়ই দেখলেই খাইতে মন চায়, ঢিল ছাড়তে মন চায়। ভাবি অযথা সাফা মেরো না, রাস্তা গেট দেখে তো সি টস দিলি যে গয় বাসরে পারারে, তাই দিলা তোমার জামাই পিছন ফিরা তার আমরা এলাকায় নাই মাত পড় ডাকি। আজকাল তোমার জামার নাম আমি কি আমার সন্ধান হানি কথা তোমার জামার নাম রাখা ধরলো কে? আমার জামারে ডাই কানি আমু একটা বড় না না বকরা সিরবা খুশি তোমার জামা আমার ধরলো কে? চোরের মায়ের ডাঙ্গর গলা করতে এসে আবার বিচার ডাকবা? এই আমাজনের কি হয়েছে? রাস্তার মধ্যে বড়ের গাছ তোমরা গুম ছাড়ছো। 101 বার রাস্তার মধ্যে আমার বড়ের গাছ থাকবো, এই সীমানা কার? আমার সীমানা তোমার না। তুই কথা কইতে কই নাই গোলামের পথ গোলাম, তুই স্টপ থাক। কি হল? হ্যাঁ কি রাস্তার মধ্যে তোমার সীমানা গেছা বড়ের গাছ গাছ গে সরকারি রাস্তায় আইছে আমি বড় দেখতেই পারি। তুই এসে জানা আমার ধরবে কে? জানাই বা টাকা লাগা হলো না, নারী দেখলে তো লোভ লাগে গা তোমার জামাই। হ্যাঁ ও একলা খালি আমার জামাই দোষ তোমার জামাই, তুমি খুব ভালো পর পুরো সাইসা তোমারে কোলে নিয়ে এমনি এমনি ঘুরতা চান, তুমি ঘুরতা চা আরামসে। আমি ঘুরতা সি না চিল্লাইছি, আমি না চিল্লাইলে তো তুমি হারিয়ে পাইতা কত? তোমার জামাই এনে কি করতাছে? জামাই সামলাও, পর মারিয়ে তো ওইটা লাভ নাই, তুমি না ইনিতে জামাই ঠিক করো। গোলামের ফুল গোলাম কার? গোলামের ফুল আমার বাবার নাম মুখছে। আপন মুখতেদের গোষ্ঠী কিলাই, তোর কারণে আমারে অপমান কইরে গেছে তোর চাচাতো ভাইয়ের বউ। চল কার বাসা, কার বাসা চল। আচ্ছা ঠিক আছে, যান যান। আচ্ছা ঠিক আছে। জটিল একটা বাড়ি বানাইতেছি, এইবার বউ আমার জটিল খুশি হবে। জটিল অ্যাঙ্গেলে বাড়িটা ডিজাইন করব, জটিল আকারে আমার বউকে সারপ্রাইজ দিব, তারপর বউ যে কি পরিমাণ খুশি হবে। কি হবে খুশি হইব?
তুমি তো আমার বউ আমি তোর বউ হ্যাঁ এই বাড়ি কোন বই লাগা বানাইতেছস বই লাগে কার লাগে তোর লাগে না আমার বাড়ি হইব কে তা কো বাড়ি বউর বাপে বউর বাপে হ্যাঁ না মানে ওই আমার শ্বশুর আছে না শ্বশুর মশাই হেই এর মেয়ে রে জটিল আকারে জটিল একটা বাড়ি কি করার জন্য জটিল টাকা দিতেছে এই জটিল ভাবে ওই বাড়িটা করে নিতেছে তাই না গোলামের পুত গোলাম আমারে তিন শীটে রাইখা তার বড় বউরে তুই এত বড় একটা বিল্ডিং কইরা দিতাছস এই জটিল একটা মিশা কথা কইলা জটিল আকারে আমি কোনোদিনই আমার বউরে বাড়ি করে দিব না কারণ আমার টেকই আমার জটিল কোনো টাকাই নাই জটিল আকারে বাড়িটা করে নিতেছে আমার বউ ছোট বউয়ের বাপ আছে না এই তো জটিল কোটিপতি এর লেগে জটিল লাগে তোর জটিল 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 তুই তো জীবনটা পুরো আমার জটিল বানাই দিছ তুমি বিশ্বাস না করলে খোঁজ খবর নাও তারপর আমি জটিল আকারে তোমাকে প্রমাণ দিব নে খোঁজ খবর নিব না তুই এই জায়গায় দাঁড়ায় থাকবি এইখানে যদি এইখানে এসে তোরে না পাই আমার কাছে যাবি না তখন মজা বুঝবি এখনই আসতাছি জটিল বিপদে পড়লাম জটিল আঙ্গেলে বাড়িটা করতে গিয়া যদি ফাঁস হয়ে যায় আমার গোমর জটিল আকারে ফাঁস তুই যে এত সুন্দর এত ডিজাইন করে এত বড় একটা বাড়ি বানাইতেছস টাকা কই পাইলি টাকা কই পাবো আবার বাড়ি তো আমার হাজবেন্ড বানাই দিছে কেন কে বানাইতেছে আমার হাজবেন্ড তোর হাজবেন্ড তোরে বাড়ি বানাই দিতেছে হ্যাঁ ঠিক আছে যা কে কোথায় আছো আমার একটু বাঁচাও আমার বউ বেলসানি আমার ধাওয়া করছে বাঁচাইলে কিছু টাকা দিব গোলামের পুত গোলাম বউরে বাড়ি করে দাও বউরে এই বাড়ি করার পর ওই বউরে নিয়ে এই বাড়িতে কেমনে উঠো এইটাই আমি দেখমু কি হরি